পাহাড়ের অংশটা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ছোট বড় দূরের এবং কাছের যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করছি আজকের ব্লগটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। আজকে আমি সেই শাড়িটা নিয়ে চলে আসলাম, আমি নিজে পরে চলে আসলাম। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। আর আরও আছে আপনাদের জন্য কিছু মজার মজার রান্না, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। সেই রান্নাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমরা ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শুরু করবেন সবাই। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমি আজকে সকালে পেঁয়াজের কালি ভাজি করেছিলাম। তো ভাবলাম আপনাদের মাঝে এটাও শেয়ার করি যে আমি কিভাবে ভাজিটা করেছি। হয়তোবা অনেকে জানেন এই ভাজির প্রসেসিংটা, তবুও আমি আমার মতো করে ভাজি করলাম, আপনাদেরকে দেখালাম। কেননা আমি যেটা করি, আমার যেটা ভালো লাগে, সেটা তো অবশ্যই আপনাদের মাঝে আমি সবসময় শেয়ার করি। তো এক্ষেত্রে আমি পেঁয়াজের কালিটা ছোট ছোট করে আগে কেটে তারপরে একটু ভাপে দিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা বেরেস্তা করে এর ভিতরে আমি পেঁয়াজের কালিগুলো এখন দিয়ে দেব। তার আগে মরিচ দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজের কালির এই ভাজিটা না রুটি দিয়ে খেতে জাস্ট অসাম লাগে, সত্যি খুব মজার একটা ভাজি। আর আমি যে পদ্ধতিতে ভাজি করেছি এটা আসলেই অনেক মজার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি পেঁয়াজের কালিটা বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে এখন আমি মশলাগুলো দিয়ে দেব, হলুদ, তারপরে জিরা গুঁড়ো, তারপরে লবণ, সবগুলো আমি একসাথে উপকরণ দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি ছেড়ে যাবেন না, অবশ্যই আমার ভিডিওটি সাথে থাকবেন। কারণ ভিডিও শেষের দিকে আমি পুরো শাড়িটা পরে আপনাদেরকে দেখিয়েছি যে শাড়িটা কীরকম। তো এবারে আমি পেঁয়াজের কালিগুলো আস্তে এক পাশে রেখে তারপরে একটা ডিম ভেঙে দিচ্ছি পাশ থেকে। এই ডিমটা ভাঙার পরে একটু হালকা লবণ দিয়ে তারপরে আমি জোড়া জোড়া করে নেব ডিমটা, যাতে দানা দানা থাকে সেভাবে করে নিচ্ছি, ভালো করে ভেঙে নিচ্ছি এখন। তো ভাঙার পরে আমি পেঁয়াজের কালির সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে এই ডিমটা দেওয়ার কারণ হচ্ছে যে স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে সেই জন্য। তো এদিকে আমি তিনটা ডিম বসিয়ে দিয়েছি। এই তিনটা ডিম দিয়ে আজকে একটা অন্যরকম রান্না করব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করছি। তো পেঁয়াজের কালিটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, সত্যি অনেক মজার হয়েছিল আজকে পেঁয়াজের কালি ভাজাটা। আর এইদিকে আমি তিনটা ডিম দিয়ে কি রান্না করছি অবশ্যই দেখতে থাকেন। তো আমি বেগুন কেটে নিয়েছিলাম দুটো এরকম লম্বা লম্বা করে, বেগুনগুলো এখন আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। বেগুনের সাথে একটু হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি তেলের উপরে। তো বেগুনটা ভাজার পরে আমি তুলে রেখে দেব একটা প্লেটে। এই যে বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি যে তিনটা ডিম সেদ্ধ করেছিলাম সেই তিনটা ডিম আমি মাঝখান দিয়ে ভাগ করে এই তেলেই আবার ভেজে নিচ্ছি। পুরো একদম ভাজা ভাজা করে ফেলবো ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে। তো এই রান্নাটাও খুব মজার হয়েছিল, আমাদের ঘরের সবাই পছন্দ করেছে রান্নাটা, তাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি। অবশ্য ভিডিওটা আমার আগে থেকেই করা, তারপরে না আমরা দুপুরে খাবারটা খেয়েছিলাম। আর এই রান্নাটা মূলত আমি খিচুড়ির সাথে খেয়েছি, আজকে খিচুড়ি করেছিলাম। তো তার সাথেই আমি এই ডিম আর বেগুন রান্নাটা খেয়েছি, তো খুবই মজার হয়েছিল। ডিমগুলো তুলে রাখার পরে আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি ওই তেলের ভিতরেই, ওই তেলের ভিতরেই দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি।
এবারে মশলা কষানো হয়ে গেলে তার ভিতরে ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি। ডিমগুলো একটু উলট পালট করে ভিতরে বেগুনটাও দিয়ে দেব। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর অন্যদিকে আমি আজকে খিচুড়ির জন্য চালটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি দেখানোর একমাত্র কারণ হচ্ছে আমি চালটাকে আগে ভেজে নিয়েছি। পোলাও যেরকম করে ভাজে, আমি এখানে ঠিক সেরকম করেই খিচুড়ির চালটা ভেজে নিয়েছিলাম, আর সাথে মশলা টশলা সবই দিয়েছি। তবে নেক্সটের কাজগুলো আমি দেখাচ্ছি না, কারণ খিচুড়ি রান্না তো সবাই পারেন, সেই জন্য আর দেখালাম না, আর ভিডিওটি বড়ও করলাম না। এটা হচ্ছে আঁচল, আঁচলের অংশটা এইভাবে করেছে। আঁচলের ফুলের পাশে আউটলাইন দিয়েছি, গোল্ডেন গোল্ডেন কালারটা দিয়ে দিয়েছি। এই যে সম্পূর্ণ সাইডটি, তার পাতাগুলো কালো রঙে দিয়েছি, কালো না একটু খয়েরি খয়েরি টাইপের। এটা হচ্ছে পাড়, পাড়ের অংশটা হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি? যদি আজকের ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি, কথা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।